তামিল নিউজ সত্যের সাথে। মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য দলীয় ফর্ম নিয়েছি, তো আশা রাখি আমাকে যদি আমার নেত্রী দলের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন দলীয় পক্ষে, তাহলে অবশ্যই আমি ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব এবং নেত্রীকে জয়ের মালা উপহার দেওয়ার চেষ্টা করব। আমি বাংলাদেশ আওয়ামী লীগ কচুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আমি ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম, যুবলীগের সেক্রেটারি, যুবলীগের সভাপতি কচুয়া থানার ছিলাম, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখার সভাপতি ছিলাম। জি, আমি তো সম্পূর্ণরূপে মনোনয়ন পেলে ইনশাল্লাহ, দলীয় মনোনয়ন পেলে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী। যেহেতু আমি দলের জন্য কাজ করছি দীর্ঘদিন তৃণমূল পর্যায়ে, আমি জনসাধারণের জন্য আমি সার্বক্ষণিক চিন্তা করছি, সুতরাং দলও আমাকে দিলে ইনশাল্লাহ আমি দলের মর্যাদা বা নেত্রীর অন্তত পক্ষে সম্মানটা অক্ষুণ্ণ যাতে না হয়, যাতে আমি ওটাই আমি চেষ্টা করব স্থানীয় আমার কচুয়ার পৌরবাসীকে নিয়ে। ইনশাল্লাহ আমি জননেত্রী শেখ হাসিনাকে কচুয়া পৌরসভা জয়ের মালা উপহার দিতে আমি আপ্রাণ চেষ্টা করব ইনশাল্লাহ। অনাবিল নিউজ।